ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, এটা ঠিক আছে আমাদের দেশে এরকম এটা প্রচলিত, আর অনেকেই এটা এই হাদিসটা এর প্রচার করে থাকে, কিন্তু হাদিসটি আসলে সহি নয়, আসলে সহি নয়। হাদিসের মধ্যে দুর্বলতা আছে, বেশ দুর্বলতা। এক, সনদের দিক দিয়ে সঠিক না, দ্বিতীয় নম্বর অর্থগত দিক দিয়েও সঠিক নয়। কারণ রমজান মাস সবসময় রহমত, সবসময় মাগফিরা, সবসময় বরকা, সবসময় আল্লাহ পাক মানুষকে জাহান্নাম, প্রতিরাত্রি এরকম রেওয়ায়াত আছে, জান্নাত থেকে না ইয়ে জাহান্নাম থেকে না যাতে, আলহামদুলিল্লাহ শুধু নির্দিষ্ট করে দেয় এই সপ্তাহের জন্য, এই সপ্তাহের জন্য, অর্থের দিক দিয়ে খাপ খায়, আল্লাহ আকবর। এছাড়া দেখেন, যে কোনো মানুষ যে কোনো সময় যদি আল্লাহর দিকে রুজু করে, গুনাহ খাতা করেছে অনেক, রমজান কেন, রমজান ছাড়াই, কিন্তু সে আল্লাহর দিকে রুজু করেছে, রমজান ছাড়া যে কোনো এক সময় তার ভিতরে খৌফ সৃষ্টি হয়েছে, আল্লাহর ভয়ের সঞ্চার হয়েছে, সে আল্লাহর দিকে রুজু করেছে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে, আল্লাহর ভয়ে সে ভীত সন্ত্রস্ত, আল্লাহর ভয়ে তার অন্তর কাতরায়, আল্লাহ আকবার। এরকম মানুষ আছে, সকলেই তো সমান না, গুনাহ খাতা পূর্বে করেছে, হঠাৎ করে একদিন তার ভিতরে আল্লাহর খৌফ সৃষ্টি হয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটা করেছে, কি বুঝেন আল্লাহর রহমত কি তার উপর হবে না, সে কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করবে না, সে কি এরকম কাতর হয়ে নিজেকে ছোট মনে করে আল্লাহর দিকে রুজু করলো, তওবা সত্যিকার অর্থে তওবা করলো আর মারা গেল, কি বুঝেন সে কি আল্লাহর রহমত পেয়ে, ক্ষমা পেয়ে সে কি জাহান্নাম থেকে নাজাত পাবে না। এই সব দিকে লক্ষ্য রেখে এই হাদিসটি সঠিক হতে পারে না। আল্লাহ আকবর, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আল্লাহর ফরমান, যে আল্লাহ বলছেন, হে আমার ওইসব বান্দাগণ যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। আল্লাহ আকবর, ইন্নাহু হুয়াল গাফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। সব মিলে হাদিসটি গ্রহণযোগ্য নয়, সবসময় রহমত, সবসময় মাগফিরাত, সবসময় নাজাত, রমজান বরং রমজান ছাড়াও, নির্দিষ্ট করে দেয়া এই দিন এতদিন 10 দিন এর জন্য, 10 দিন এর জন্য, লা এটা গ্রহণযোগ্য হয় না, কখনো হয় না। এই হাদিসটি সুনের দিক দিয়েও ঠিক না, অর্থের দিক দিয়েও ঠিক না, কোনো দিক দিয়েই ঠিক না। আমরা সবসময় আল্লাহর রহমতের আশা রাখি। দেখেন এরকম কি হাদিসে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন আর আল্লাহ ঘোষণা দিতে থাকেন, হাল মিন দাঈন ফাস্তাজিব লাহ, হাল মিন সাঈলিন ফাউতিয়া, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ।
কেউ আছো যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব? কেউ আছো যে আমার কাছে চাইবে, আমি তার চাহিত বস্তু দেব? কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? এটা তো বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ আকবার, সবসময় আল্লাহর রহমত পাওয়ার উপযোগী সময়, কোনো সময় রহমত থেকে মানুষ বঞ্চিত হয় না যদি বান্দা আল্লাহর দিকে কায়া মনোবাক্যে আল্লাহর দিকে রুজু করে। আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। তিনি রহমান, তিনি আরহামুর রাহিমিন, তিনি গফুর, তিনি তওয়াব। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন হাদিসের মর্মার্থটা। আল্লাহ আলম, আল্লাহ হেফাজত করুন আমাদের সকলকে, জানমালের হেফাজত করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।